ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টাইমস 14 বাংলা। সত্য উদ্ঘাটনে দায়বদ্ধ। নমস্কার, আমি দেবশ্রী, টাইমস 14 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে দেশ বিদেশ থেকে বাছাই করা খবর। করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে, জানালো ইউকে সরকার। শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্রিটেনে করোনা ভাইরাস বৃদ্ধির হার ধীরে ধীরে কমতে শুরু করেছে, এমনকি কিছু কিছু জায়গায় সংক্রমণের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। প্রফেসর নীল ফার্গুন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কয়েকটি NHS অঞ্চলে মামলা এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে মালভূমি চিহ্নিত রয়েছে, তবে তিনি সতর্ক করেছিলেন যে সামগ্রিকভাবে মৃত্যুর সংখ্যা 10 লক্ষ ছাড়িয়ে যাবে। বুধবার যুক্তরাজ্যে মহামারীটি শুরু হওয়ার পর থেকে তার বৃহত্তম দৈনিক মৃত্যু পরিসংখ্যাটি দেখেছিল, যার মধ্যে 1,564 জন মারা গিয়েছিলেন। এটি পরিমাপের দ্বারা মোট মৃত্যুর সংখ্যা 84,767 দাঁড়িয়েছে। এছাড়া 47,525 নতুন মামলা হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এই জাতীয় লকডাউন ব্যবস্থা কিছুটা প্রভাবের লক্ষণ দেখাতে শুরু করেছে, তবে এটি প্রথম দিন ছিল এবং মানুষকে নিয়ম মানার আহ্বান জানিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। হুয়াওয়ের এক্সিকিউটিভ মেং হুয়ানজুহু গৃহবন্দী থাকার পরেও তাকে প্রাণনাশের হুমকি। আদালতের সাক্ষ্য অনুসারে শীর্ষস্থানীয় হুয়াওয়ের নির্বাহী মেং হুয়ানজুহুকে ভ্যান করে গৃহবন্দী অবস্থায় মেইলে গুলি পাঠানো হয়েছিল। এটি তার সুরক্ষা সরবরাহকারী সংস্থা কর্তৃক বুধবার প্রকাশিত প্রাণনাশের হুমকির মধ্যে একটি। ইরানে হুয়াওয়ের লেনদেন সম্পর্কে HSBC-কে বিভ্রান্ত করার অভিযোগ 2018 সালে MS মেনগেনকে আটক করা হয়েছিল। তার মামলা চীন ও কানাডার মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল। বেজিং বারবার তার মুক্তি দাবি করেছে। হুয়াওয়ের প্রধান আর্থিক অফিসারকে ভ্যান করে আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে তিনি ব্যাংক জালিয়াতির অভিযোগে এবং HSBC-কে মার্কিন নিষেধাজ্ঞাগুলি ভাঙার সম্ভাব্য কারণ হিসেবে দেখিয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার কয়েকদিন পর ভ্যান করে তাকে গৃহবন্দী করা হয়েছিল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রত্যাবর্তনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ওয়েলসের পোস্ট প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্থানান্তরের পরীক্ষা বাতিল হয়, সমস্যায় শিক্ষার্থীরা। পোস্ট প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্থানান্তর পরীক্ষা বাতিল হওয়ার পরে তারা কিভাবে 2021 সালে ছাত্রদের ভর্তি করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বুধবার AQE জানিয়েছে, 2020 থেকে 2021 স্কুলে বছরে এটি কোনো স্থানান্তর পরীক্ষা অনুষ্ঠিত করা হবে না। তারা জানুয়ারিতে পরীক্ষা বাতিল করার পরে ফেব্রুয়ারির শেষের দিকে একটি পরীক্ষা দিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অন্য পরীক্ষার্থী প্রধান কার্ড PPTCO এর আগে ঘোষণা করেছিল, এই বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে না। মনোযোগ এখনো বিশেষত ব্যাকরণ স্কুল শিক্ষার্থীদের বাছাই করার জন্য কি মানদণ্ড ব্যবহার করবে সেদিকে মনোনিবেশ করবে। কেউ কেউ ইতিমধ্যে প্রকাশ করেছে, ইভেন্ট ট্রান্সফার টেস্টগুলিতে তারা কি মানদণ্ড ব্যবহার করবে তা বাতিল হয়ে গিয়েছিল, তবে এখন সেগুলি পরিবর্তন হবে কিনা তা পরিষ্কার নয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ এবং ভাড়া আটকে রাখার অভিযোগ ওয়েলস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। শত শত শিক্ষার্থী মহামারী চলাকালীন খুব কম ব্যবহৃত কক্ষের জন্য অর্থ প্রদানের পরে ভাড়া ধর্মঘটে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওয়েলস বিশ্ববিদ্যালয়ে COVID-19 এর কারণে দূরে বসবাসরত শিক্ষার্থীদের রিফান্ড অফার করা হয়েছে, তবে কার্ডিফ, সোয়ানসি এবং ব্যাঙ্গোর কিছু শিক্ষার্থী দাবি করেছেন তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে এবং ভাড়া আটকে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা COVID-19 এর প্রভাবগুলি কার্যকর করার চেষ্টা করছে। একজন সলিসিটর শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছিলেন, তারা ভাড়া না দেওয়ার জন্য তাদের আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারে, যদি তারা হেরে যান তবে দীর্ঘমেয়াদি জড়িত থাকতে পারে। মুখোমুখি শিক্ষণ স্থগিত রাখা হয়েছিল এবং অনেক শিক্ষার্থী ক্রিসমাসের আগে বাড়ি ফিরে এসেছিলেন, কারণ করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছিল। ওয়েলস সরকারের মতে, শিক্ষার্থীদের আবাসের ভাইরাসের বিস্তার রোধে সহায়তা করার জন্য অচল রিটার্ন চালু করা হচ্ছে। ওয়েলস জুড়ে বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের ভাড়া ছাড়ের দাবি করেছিল শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্কটল্যান্ডের বেশ কয়েকটি অংশে ভারী তুষারপাতের কারণে বন্ধ যান চলাচল, চিন্তায় পুলিশ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের বেশ কয়েকটি অংশে ভারী তুষারপাতের পরে যে কোনো প্রয়োজনীয় ভ্রমণে বিলম্ব করার বিষয়টি বিবেচনা করার জন্য পুলিশ জনগণকে আহ্বান জানিয়েছেন। একটি মেট অফিসারের এম্বার সতর্কতা 10টা পর্যন্ত থাকবে, কারণ এর ফলে জীবনে সম্ভাব্য ঝুঁকি ও বিঘ্ন হওয়ার সম্ভাবনা বাড়ছে। ডানপ্লেনে A9 জায়গাটি তুষারের কারণে বন্ধ ছিল, তবে এখন আংশিকভাবে খোলা হয়েছে। তবে M90 এবং M4 এর ড্রাইভিং এর পরিস্থিতি কঠিন বলে জানা গিয়েছে। A83 ওল্ড মিলিটারি রোড ডাইভার্সনেও বিলম্ব রয়েছে। ট্রাফিক স্কটল্যান্ড M77 এ ফেনউইক কমার্নেলকে আশেপাশে M80 এবং A82 টেনপ্লুম থেকে ব্রিজ অব ব্রাচি এবং গ্রিন লার্নিং এর A9-তে কঠিন ড্রাইভিং অবস্থার কথা জানিয়েছে পুলিশ। সীমান্তগুলিতে বেশ কয়েকটি লরি সেলকিট এবং হকিকদের মধ্যে A7 এ আটকে গিয়েছিল, আর কার্টারবার এবং সাউটার A68 এও ড্রাইভিং খারাপ অবস্থা খবর পাওয়া গিয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন টাইমস 14 বাংলার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে
বিভিন্ন সরকারি প্রকল্পগুলির পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক অভিনব ব্যবস্থা, দুয়ারে সরকার। পয়লা ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত চারটি রাউন্ডে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় খোলা থাকবে বিশেষ পরিষেবা কেন্দ্র। এর ফলে সরকারি প্রকল্পগুলিতে নাম অন্তর্ভুক্তি বা সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য আর দূরে যেতে হবে না। প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট দিনগুলিতে স্থানীয় পরিষেবা কেন্দ্রে হাজির হলেই চলবে। বিশদে জানতে বিডিও অফিস, এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। যার যখন যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গ সরকার। New season, weekdays at 8 p.m. on Animal Planet, co-powered by Upgrad. We're often thrown in the midst of chaos. What type of task is this? No. Only to bring back our harmony. Witness the art of balancing on the line as we strike through the rope, only to know what it feels to overcome our fears. Feeling Alive Season 2 starts from 4th January on Discovery. Presented by Meet NT Pro, elevate your experience. Partnered by Audible, start your free trial today. White Hat Junior, Amul the Taste of India, Renault Passion for Life, Ather Energy Intelligent Electric Scooter and Behrooz the Royal Biryani. ফ্লিন্ট শহরের পানীয় জল মারাত্মক দূষিত হওয়ার অভিযোগ মিশিগানের প্রাক্তন গভর্নরের বিরুদ্ধে। মিশিগানের প্রাক্তন গভর্নর ফ্লিন্ট শহরের পানীয় জলে মারাত্মক দূষিত হওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস রিপোর্ট পেশ করেছেন। কর্মকর্তারা রিক স্নাইডারকে ইচ্ছাকৃতভাবে দায়িত্বের অবহেলা করার অভিযোগে অভিযুক্ত করেছিলেন, ফলে এক বছরের জেল ও জরিমানা যোগ্য বলে দাবি করেছে অ্যাসোসিয়েটেড প্রেস। তার স্বাস্থ্য পরিচালক ও অন্যান্য প্রাক্তন কর্মকর্তাদের এই চার্জ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অর্থশাস্ত্রের জন্য শহরে 2014 সালে ফ্লিন্ট নদীর জল সরবরাহ চালু করার পর 12 জন মারা গিয়েছিলেন। বুধবার ফৌজদারি অভিযোগগুলি মামলায় নতুন তদন্তের পর প্রসিকিউটররা আরও পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রতিশ্রুতি দিয়ে 2019 সালে আগে চার্জগুলি বাদ দিয়েছে। মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানান মেসেলস জানিয়েছেন, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বিশদভাবে জানিয়েছেন। স্নাইডারের পক্ষে আইনজীবী মন্তব্য করেছিলেন, আমরা বিশ্বাস করি গভর্নর স্নাইডারের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ সমর্থন করার কোনো প্রমাণ নেই। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। একজন 38 বছর বয়সী পপ তারকা উগান্ডার শক্তিশালী নেতাকে চ্যালেঞ্জ ছুড়লেন। একজন 38 বছর বয়সী পপ তারকা উগান্ডার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আফ্রিকার অন্যতম দীর্ঘতম পরিবেশনকারী নেতাকে চ্যালেঞ্জ জানালেন রবার্ট কায়াগুলনাই। তার মঞ্চের নাম রবি ওয়াইন দ্বারা পরিচিত। তিনি বলেছেন তিনি দেশে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেছেন। আর 76 বছর বয়সী জোভেরি মিউসেভিনি জানিয়েছেন তিনি স্থিতিশীলতার পক্ষে দাঁড়িয়ে আছেন। প্রচার অভিযান মারাত্মক সহিংসতার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এতে দেখা গেছে কয়েক ডজন মানুষ মারা গিয়েছেন। সরকার ইন্টারনেটে একটি ব্লকের নির্দেশ দিয়েছে। সপ্তাহের শুরুর দিকে ফেসবুক ক্ষমতাসীনদের সমর্থিত বেশ কয়েকটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করার পরে সমস্ত সামাজিক মিডিয়া অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছিল। উগান্ডা পুলিশ জানিয়েছে তারা নির্বাচনের দিন রাজধানী কম্পালার ছাদে অফিসার মোতায়েন করবেন। ইতিমধ্যে সাজুয়াগাড়ি রাস্তায় টহল দেওয়া শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ইন্দোনেশিয়ায় প্রায় 50,000 বছরের পুরনো গুহাচিত্র খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা। প্রত্নতাত্ত্বিকেরা ইন্দোনেশিয়া বিশ্বের প্রাচীনতম প্রাণীজ গুহা থেকে একটি বন্য শুকরের চিত্র আবিষ্কার করেছেন। এটি 45,500 বছর আগে আঁকা হয়েছিল বলে ধারণা করেছেন প্রত্নতাত্ত্বিকবিদরা। শরীরে ডার্ক রেড রং ব্যবহার করে আঁকা সুলাওসি শুয়োরের জীবন আকারের চিত্রটি বয়ানের দৃশ্যের অংশ হিসেবে উপস্থিত করা হয়েছে। সুলাওসি দ্বীপের অত্যন্ত উপত্যকায় লেয়াং টেডং গুহায় ছবিটি পাওয়া গিয়েছে। এটি এই অঞ্চলে মানুষের বসতি স্থাপনের প্রাথমিক প্রমাণ সরবরাহ করে। সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত প্রতিবেদন সহ লেখক ম্যাক্সিম অ্যাবার্ট জানিয়েছেন যারা এটি তৈরি করেছেন তারা পুরোপুরি আধুনিক ছিল। তারা ঠিক আমাদের মতো ছিল। যে কোনো চিত্রকর্ম পছন্দ করার মতো ক্ষমতা এবং সরঞ্জাম তাদের কাছে ছিল। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে আগুনে ভস্মীভূত শতাধিক বাড়ি। বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী শিবিরে মোচিনি ক্যাম্পে শতাধিক বাড়ি আগুনে ভস্মীভূত। টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল নাথ সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। আগুনের তীব্রতা বেশ ভয়াবহ ছিল, তবে বড় কোনো ক্ষয়ক্ষতির আগে তারা সেটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। টেকনাফ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, স্থানীয় সময় বুধবার রাত 2:30 নাগাদ আগুন লাগে আর ভোর রাতে 4টার দিকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা।
চন্দ্র গেটওয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলো নাসা ও জেক্সাস। নাসা এবং জাপান সরকার চন্দ্র গেটওয়ের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। একটি বিদেশি আউটপোস্ট যা বাণিজ্যিক এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে তৈরি করবে। এই চুক্তিটি আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসেবে আন্তর্জাতিক অংশীদারের টেকসই চন্দ্র অন্বেষণে যুক্ত করা এবং মঙ্গল গ্রহে মানুষের মিশনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগুলি প্রদর্শনের জন্য ব্যাপক প্রচেষ্টা জোরদার করে। এই চুক্তির আওতায় জাপান গেটওয়ে আন্তর্জাতিক আবাসস্থল মডিউলের জন্য বেশ কয়েকটি ক্ষমতা সরবরাহ করবে, যা গেটওয়ের জীবন সমর্থন ক্ষমতা এবং অতিরিক্ত জায়গা যেখানে ক্রু মেম্বাররা থাকবেন, কাজ করবেন এবং আর্টেমিস মিশনের সময় গবেষণা করবেন। জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জেক্সার পরিকল্পনা অভিযানগুলির মধ্যে আই হাবে পরিবেশগত নিয়ন্ত্রণ এবং লাইফ সাপোর্ট সিস্টেম, ব্যাটারি, তাপ নিয়ন্ত্রণ এবং চিত্রের উপাদানগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যা ইউরোপীয় স্পেস এজেন্সি বা ইউএসএ প্রবর্তনের আগে মডেলে অন্তর্ভুক্ত হবে। এই ক্ষমতাগুলি ক্রু এবং খাজানো সময়ের জন্য টেকসই গেটওয়ের ক্রিয়াকলাপগুলির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক অভিনব ব্যবস্থা, দুয়ারে সরকার। পয়লা ডিসেম্বর 2020 থেকে 30শে জানুয়ারি 2021 পর্যন্ত চারটি রাউন্ডে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় খোলা থাকবে বিশেষ পরিষেবা কেন্দ্র। এর ফলে সরকারি প্রকল্পগুলিতে নাম অন্তর্ভুক্তি বা সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য আর দূরে যেতে হবে না। প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট দিনগুলিতে স্থানীয় পরিষেবা কেন্দ্রে হাজির হলেই চলবে। বিশদে জানতে বিডিও অফিস, এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। যার যখন যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গ সরকার। বিশ্বের সর্বশক্তিশালী রকেটের পরীক্ষা করবে নাসা। আগামী 17 তারিখ এখনো পর্যন্ত নির্মিত বিশ্বের সবচাইতে শক্তিশালী রকেটের পরীক্ষা করবে নাসা। এই পরীক্ষা সফল হলে ভবিষ্যতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা আর্টেমিস লুনার মিশনের অন্তর্গত চাঁদে মহাকাশচারী পাঠানোর জন্য রকেট ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হবে। প্রথম ধাপে রকেটের পড়ে থাকা তরল জ্বালানি নির্ভর ইঞ্জিনে পরীক্ষা হবে। পরে উৎক্ষেপণের প্রথম পর্যায়ে ব্যবহৃত কঠিন জ্বালানি নির্ভর বুস্টার রকেটে পরীক্ষা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা প্রদেশের হান্টসভিলে নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে এই পরীক্ষা হবে। এসএলএস স্টেজ ম্যানেজার জুলি ব্যাসলার জানান, এটি একটি চূড়ান্ত পরীক্ষা, যদিও পরীক্ষাটি হবে মিসিসিপি টেনিস স্পেস সেন্টারে। নাসা সূত্রে খবর, মোট 8 মিনিটের জন্য RS-25 ইঞ্জিনগুলিকে ফায়ার করা হবে। এই পরীক্ষার মাধ্যমে রকেটের কোর স্টেজ পারফরমেন্স খতিয়ে দেখা হবে। পরীক্ষা সফল হলে ইঞ্জিন সাফাই করে তা পাঠিয়ে দেওয়া হবে ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টারে। সেখানে রকেটের অন্যান্য যন্ত্র ও অরিয়ন মহাকাশযানের সঙ্গে যুক্ত করা হবে। জুলির দাবি, এই স্পেস লঞ্চ সিস্টেম বুস্টার হলো এখনো পর্যন্ত সর্ববৃহৎ সর্বশক্তিশালী রকেট বুস্টার। গভীর মহাকাশে পৌঁছাতে যতটা গতি প্রয়োজন তার 75% অর্জন করতে সক্ষম এই বুস্টার। এসএলএস এর মধ্যে এক উড়ানে চাঁদে মহাকাশে পাঠানো সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ফিলিপিন্সের খ্যাতনামা সুন্দরীর দেহ মিলল মকাতি শহরের হোটেলের বাথটব থেকে। ফিলিপিন্সের খ্যাতনামা সুন্দরী ক্রিশ্চিয়ান অ্যাঞ্জেলিকা দেহ মিলল হোটেলে বাথটবের থেকে। প্রাথমিক তদন্তে অনুমান, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। নিউ ইয়ার্স ইভে 23 বছরের খ্রিস্টানের মৃতদেহ পাওয়া যায় ফিলিপিন্সের মকাতি শহরের এক চারতারা হোটেলে বাথরুমে বাথটবে। কয়েকজন বন্ধুদের সঙ্গে নতুন বছরের সেলিব্রেট করতে তিনি ওই হোটেলে আসেন। পুলিশ জানিয়েছে তার শরীরে আঘাতের দাগ রয়েছে, ধারালো কোনো বস্তু দিয়ে তা বারবার তাকে আঘাত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে জানা যাবে ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে। খ্রিস্টানের মার অভিযোগ, তার মেয়েকে নির্মমভাবে খুন করা হয়েছে। ফিলিপিনের প্রেসিডেন্ট রড্রিগো দূরতাদের কাছে বিচার চেয়েছেন তিনি। তাদের দাবি, তাদের মেয়ের প্রথম ময়নাতদন্ত রিপোর্ট অসম্পূর্ণ এসেছে, তাই তারা দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি করেছে। তদন্তকারী নিশানায় উঠে এসেছে 11 জন অভিযুক্তের নাম, এদের মধ্যে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জেরাও শুরু করেছে। অন্যদের সন্ধান করছে পুলিশ বাহিনী। দেশজুড়ে হইচইয়ের মধ্যে 3 অভিযুক্ত গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দাবি, তারা প্রত্যেকে সমকামী, খ্রিস্টানের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না, ফলে তাদের গণধর্ষণের প্রশ্ন ওঠে না। তাদের দাবি খতিয়ে দেখছে পুলিশ। তবে ফিলিপিন্সের মানুষেরা এই ব্যাপারে অত্যন্ত ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়া খ্রিস্টানের ছবি পোস্ট করে তার হত্যার বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন তারা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। এর ইমপিচমেন্টের মুখে পড়লেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প। 1 বছরের কিছু আগে প্রথমবার ইমপিচমেন্ট হয় তার। এবার ক্ষমতা যাওয়ার পথে আবারও দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্টের মুখে পড়তে চলেছেন। তার ইমপিচমেন্টের প্রস্তাব মার্কিন কংগ্রেস পাশ হয়েছে 232-197 ভোটে। 10 জন রিপাবলিকানও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। মার্কিন আইন প্রণেতাদের অভিযোগ, অল্পদিন আগে ক্যাপিটাল বিল্ডিং ট্রাম্প সমর্থকদের যে তাণ্ডব হয়, 5 জন মারা গিয়েছেন, তার পিছনে ট্রাম্পের উস্কানি রয়েছে।
তাই তাকে ইমপিচমেন্টের সিদ্ধান্ত নিয়েছে তারা। স্থানীয় সময় গতকাল এই প্রস্তাবে বলা হয়, 6 জানুয়ারির ঘটনায় ট্রাম্পের একাধিকবার প্ররোচনামূলক মন্তব্য করেছেন। তিনি সমর্থকদের উস্কানি দিয়েছিলেন ইউএস ক্যাপিটালে হামলা চালাতে। ওই হামলার ফলে ইলেকটোরাল কলেজ ভোটের গণনা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। পুলিশ জনতা সংঘর্ষে মারা যান 5 জন, এদের মধ্যে ইউএস ক্যাপিটাল পুলিশের এক অফিসারও রয়েছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। কৃষি আইন নিয়ে ক্ষুব্ধ কৃষকদের সমর্থনে গান গাইলেন পাক সঙ্গীত শিল্পী। ভারতের কৃষি আইন নিয়ে ক্ষুব্ধ কৃষকদের সমর্থনে এইবার এগিয়ে আসলো পাকিস্তান। সেখানকার এক গায়ক কৃষক আন্দোলনের সমর্থনে আস্ত একটা গান লিখে ফেলেছেন। দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের তিনি উৎসর্গ করেছেন এই গানটি। এর আগে সরা ভাস্কর, দলজিৎ দোসাঞ্জের মতো সেলিব্রিটি কৃষক আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন। এবার এই আন্দোলনের সমর্থন এলো প্রতিবেশী পাকিস্তান থেকে। জওয়াদ আহমেদ নামে এক পাক সঙ্গীত শিল্পী কৃষকদের উদ্দেশ্যে গান লিখেছে, নাম দিয়েছেন কিষানা। গত ডিসেম্বরে তা মুক্তি পেয়ে গিয়েছে। ইউটিউবে 22,000-এরও বেশি বার দেখা হয়েছে গানটি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবার কোভিড ভ্যাকসিনের তালিকায় নাম মৃত নার্সের। কোভিড ভ্যাকসিনের তালিকায় এবার জায়গা করে নিল মৃত নার্স। উত্তরপ্রদেশে অযোধ্যার ঘটনাটি ঘটেছে। কিভাবে মৃত নার্সে নাম এলো ওই তেলেকে তা নিয়ে ইতিমধ্যে সরগোল শুরু হয়ে গিয়েছে। টিকাকরণের ক্ষেত্রে প্রাধান্য পাবেন স্বাস্থ্যকর্মীরা। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরি করতে শুরু করেছে রাজ্য সরকার। অযোধ্যার ডাফরিন হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেই তালিকায় জায়গা দেওয়া হলো এক মৃত নার্সকে। শুধু তাই নয়, ওই তালিকায় রয়েছে অবসরপ্রাপ্ত এবং স্বেচ্ছাবসর নেওয়া নার্সের নামও। গোটা ঘটনায় ইতিমধ্যে সরগোল পড়ে গিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয় প্রতাপ সিং বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনিক কর্তাদের বক্তব্য ভুলবশত এই তালিকা তাদের নাম নথিভুক্ত হয়েছে। 3 মাস আগে এই তালিকা তারা তৈরি করেছেন, পরে তার আপডেট করা হয়নি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। একটি বিরতি, চোখ রাখুন টাইমস 14 বাংলায়। New season, weekdays at 8 p.m. on Animal Planet. Co-powered by Upgrad. COVID-19 এর দ্বিতীয় বছর আরো ভয়ঙ্কর হতে পারে, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড 19 এর দ্বিতীয় বছর আরো বেশি ভয়ঙ্কর হতে পারে। 2020 পেরিয়ে যখন আশার আলোর সন্ধানে বিশ্ববাসী, ঠিক এই সময় এমনই আশঙ্কার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওয়ে স্বাস্থ্য জরুরি ব্যবস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল রায়ান জানান, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে মারণ ভাইরাস করোনা। সাংবাদিক বৈঠকে প্রশ্ন উত্তর পর্বে রায়ান জানান, আমরা ভাইরাসের দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছি। এই সময় ভাইরাসের গঠনগত পরিবর্তন হচ্ছে, যা থেকে এই আশঙ্কা করা হচ্ছে। গত বছর 11 মার্চ মহামারী পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এখনো পর্যন্ত 92 কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে প্রায় 2 কোটি মানুষের। প্রসঙ্গত, কোভিড 19 ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে একাধিক দেশে, কিন্তু টিকাকরণ হলেও হার্ড ইমিউনিটি বা অনাক্রমণতা তৈরি হবে না। সোমবার এমন আশঙ্কার কথা শোনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, ভ্যাকসিন বাজারে এলেও এই বছর অনাক্রমণতা তৈরি হবে না, মানতে হবে করোনাবিধিও। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। নোটিশ পিরিয়ড শেষ না করেই চাকরি ছেড়ে দেওয়ায় এক চাকরিজীবীর ওপর 18% জিএসটি বসালো কেন্দ্র। নোটিশ পিরিয়ড শেষ না করে চাকরি ছেড়ে দেওয়ায় গুজরাট অথরিটি অফ অ্যাডভান্স রুলিং এর চাকরিজীবীর উপর 18% গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি বসালো কেন্দ্র। ওই নোটিশ পিরিয়ডে কাজ না করার টাকা তুলতে আগের কোম্পানিকে তাকে 18% জিএসটি দিতে হবে। ওষুধ তৈরিতে যুক্ত অ্যামনিয়াল ফার্মাসিউটিক্যাল নামে আহমেদাবাদের একটি 100% রপ্তানিমূলক সংস্থার এক কর্মী নোটিশ পিরিয়ড সংক্রান্ত মামলায় আদালতে দ্বারস্থ হন। ওই সংস্থায় চাকরিতে ঢোকার সময় তিনি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পান তাতে স্পষ্টভাবে বলা ছিল, যে পক্ষই এই চাকরি সংক্রান্ত চুক্তি ভঙ্গ করুক তাকে 3 মাসে অত্যাবশ্যক নোটিশ দিতে হবে। যদি কোনো কর্মী এই নোটিশ পিরিয়ড সার্ভ না করেন, তবে অ্যামনিয়াল ফার্মাসিউটিক্যাল তাদের লোকসান মেটাতে তার মাইনে থেকে নোটিশ পিরিয়ডে সমসময়ের বরাদ্দ টাকা কেটে নেওয়া হবে। এই চুক্তি অনুযায়ী চাকরি ছাড়ার জন্য তাকে 3 মাসের নোটিশ দিতে হবে। এ ব্যাপারে আদালতের কাছ থেকে অ্যাডভান্স রুলিং চান তিনি। তিনি প্রশ্ন তোলেন, নোটিশ পেয়ে ক্ষতিপূরণ মেটানোর জন্য তিনি তার আগের কোম্পানিকে জিএসটি দিতে বাধ্য কিনা। এই মামলার রায়ে গুজরাট অথরিটি অব অ্যাডভান্স রুলিং সঞ্জয় সাক্সেনা এবং মোহিত আগরওয়ালা কোরাম জানিয়েছেন, কর্মদাতা ও কর্মীর মধ্যে চাকরির চুক্তি সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার উল্লিখিত নোটিশ পিরিয়ড শেষ না করেই যেসব কর্মী চাকরি ছেড়ে চলে যাচ্ছেন তাদের 18% জিএসটি দিতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের দেশ বিদেশ এ পর্যন্তই, আগামীকাল আরো নতুন খবর জানতে চোখ রাখুন টাইমস 14 বাংলায়। নমস্কার।